বেশ কয়েক মাস আলাদা থাকার পর 17 আগস্ট থেকে আবারও একসঙ্গে থাকার কথা জানান দেন রাজপরী। কিন্তু এর একদিন পর আবারও সেই পুরনো ঘটনা, খবর ছড়িয়ে পড়ে ফের পরীর বাসা ছেড়েছেন রাজ। এর সঙ্গে যুক্ত হয় পরীমণির হাসপাতালে ভর্তির সংবাদ আর রাজের রক্তাক্তর মাথার ছবি। 18 আগস্ট সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমণির। সংবাদটি ছড়িয়ে পড়ার কিছু সময় পর ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়ায়। বিনোদন পাড়ার গুঞ্জন, গতকাল রাতে রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ পরীমণির। পরীমণিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার তাকে নিয়ে দিয়েছে নতুন তথ্য। জ্বর নয়, কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমণি। হাসপাতালের একাধিক সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে, গতকাল সন্ধ্যায় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমণি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীমণি বসুন্ধরায় তার নিজ বাসায় চলে যান। সম্প্রতি জানা গিয়েছিল সব মান অভিমান ভুলে আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। সেখান থেকে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা, ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে একদিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব। জখম নিয়ে দুজনের হাসপাতালে যাওয়ার এই ঘটনায় তাদের সম্পর্ক কোথায় গড়াচ্ছে তা নিয়ে আবারও নতুন জল্পনা কল্পনার জন্ম দিয়েছে।